ব্যবা লাভ আছে পুলিশ আসিল আঙ্গুল তুষ্টিছে ওখানে পেছাল পারতিছে খান আমাদের লোকজন এটা ঘোড়া যদি লাঠি মারে মানুষ নিশ্চিত মরে যাবে বালের খেলার আয়োজন করছে নিয়ন্ত্রণ করি পারে না খেলার আয়োজন করছে লোকজনগুলো কিভাবে রয়েছে বাংলাদেশের ঘোড়া বাইস খেলা মানুষের ভিতর দিয়ে দৌড়াচ্ছে আর সামনে কি অবস্থা দর্শক ভাইরা আমি দৃষ্টি আকর্ষণ করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইদের আসলে এরকম ঘোড়াবাইস খেলা বন্ধের দাবিতে আমি জোরালো আহ্বান জানাচ্ছি কারণ দেখেন এই সাধারণ মানুষগুলো এরা তো বোঝে না যারা আয়োজন কমিটি আছে তারা যদি সোচ্চার সচেতন না হয় তাহলে দেখেন পুরো চিত্রটা একটু দেখার চেষ্টা করেন এদিকে আমি যদি একটু দেখাই পুলিশের লোকজন ভাইরাও কিন্তু এপাশে আঙুল চুষ্টিতে দাঁড়ায় আর মানে পরিস্থিতি এতটাই বিকট যে যদি একটা ঘোড়া নিয়ন্ত্রণ হারিয়ে যায় ঘোড়ার লাফটি কিন্তু কয়েক হাজার গুণ কারেন্টের শটের থেকেও অধিক শক্তিশালী একটা শট খায় যেমনটা কিশোরগঞ্জ মাঠে ঘটছিল আপনারা দেখেছিলেন অলরেডি সে কিন্তু মৃত্যুবরণ করেছিল সেরকম পরিস্থিতি আসার আগেই আমি জোরালো দৃষ্টি আকর্ষণ করছি উপরস্থ দায়িত্বশীলদের এই ধরনের আয়োজন বন্ধের দাবিতে প্রিয় দর্শক সিরাজগঞ্জ চরঘাট থেকে কৃষাণ টিভির এই সর্বশেষ তথ্য বিদায় নিচ্ছি দেখা হবে আবার আসসালামু আলাইকুম।